মডার্ন হার্বাল গ্রুপ পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ দর্শক পর আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মডার্ন হার্বাল গ্রুপ সুস্বাস্থ্য প্রতিদিন কি করবেন যে অনুষ্ঠানটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমরা মাল্টিভিটামিন ট্যাবলেট মিনারেল নিয়ে আলোচনা করছিলাম সারা বিশ্বেই কিন্তু এই ধরনের ট্যাবলেটের বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে মা ওষুধ তৈরি হচ্ছে রোগীরা ও সাধারণ মানুষও কিনছে এবং দেখা যায় যে একটা নির্দিষ্ট বয়সের পরে সবাই বিভিন্ন ধরনের মাল্টিমিনারেল ভিটামিন ট্যাবলেট খেতে চান বিভিন্ন ধরনের কিন্তু ডাক্তার আমার গবেষণা হয়েছে যে গবেষণায় দেখা গেছে যে হার্টের সমস্যার কারণে এক দলকে মাল্টিভিটামিন মিনারেল ট্যাবলেট দেওয়া হয়েছে আরেক দলকে কিছুই দেওয়া হয়নি হার্টের চিকিৎসা করা হয়েছে যাদেরকে ট্যাবলেট দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রে সিমটমের কিংবা অসুখের তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি ঠিক একই রকমভাবে ব্রেনের স্মৃতিশক্তি হ্রাস বা বার্ধক্যজনিত সমস্যা যারা ভুগছেন তাদেরকেও ব্রেনের জন্য মাল্টিভিটামিন ট্যাবলেট বা ক্যাপসুল দেওয়া হয়েছে এবং আরেক দলকে কিছুই দেওয়া হয়নি দেখা গেছে যে তাদেরও খুব একটা উন্নতি লাভ হয়েছে আপনি যেটা বলছেন খুব মূল্যবান একটা কথা অনেক মূল্যবান কথা আপনার যে মাল্টিভিটামিন এটার উপরে অনেকের কিন্তু এডিকশন এডিকশন আছে যেরকম আমরা যারা আয়ুর্বেদি ইউরিয়ানি হোমিওপ্যাথি হার্বাল হার্বাল ফুড হার্বাল টয়লেটার করি আমরা যারা ন্যাচারোপ্যাথি এ করি আমরা যারা ইনটিগ্রেটেড চিকিৎসা করি মানে আপনাদের অ্যালোপ্যাথি বাদে আমাদের সবগুলি অল্টারনেটিভ ট্রিটমেন্ট ইনটিগ্রেটেড ট্রিটমেন্ট এই ট্রিটমেন্ট যারা আমরা করি আমাদের ক্ষেত্রেও কিন্তু ফাইটাম আছে সেগলা আছে যেরকম আমরা অনেক সময় রুগীকে বলি যে আপনার যে সমস্যা আপনি মাথা ঘুরে বমি বমি আসে আপনি ঘর থেকে বের বেরোন না আপনি ঘরে বসে শুধু কবিতা লিখেন এর ফলে আপনার মাথা ব্যথা হয় মাথা ঘোরায় বমি বমি ভাব হয় বলছি হ্যাঁ তা তো বটেই কিন্তু আমি তো আসছি আপনার কাছে ওষুধের জন্য আমরা তাকে বলি যে আপনি অজু করেন আপনি ব্যায়াম করেন আপনি ইগা করেন আপনি ফিজিক্যাল এক্সারসাইজ করেন আপনি সাঁতার কাটেন আপনি হেঁটে বাজারে যান হেঁটে আপনার কর্মস্থলে যান একটু কায়িক পরিশ্রম বৃদ্ধি করেন শাক সবজি খান উনি এগুলি শুনতে রাজি না উনি বলে আপনি একটা ওষুধ দেন আপনি একটা কিছু একটা ওষুধ লিখে দেন আমি অনেক ভালো মানুষ মানুষকেও দেখছি আমাকে ওইসব বিভিন্নভাবে খুব ইয়ে করে আমি দেখতেছি এই রোগের জন্য কোনো ওষুধ দরকার নাই আমি এই কিনে মানে বিশ্বাসে আস্থায় রুগীকে নিজের মা নিজের ভাব ভাই বোন মনে করি আমি কোনো মতেই এটা রাজি হই না এরপরে আবার দেখি যে হেনিম্যান যখন সিমিলিয়া সিমিলিবাস কিউরেনটা আবিষ্কার করছেন হেনিমেন এক জায়গায় বলছেন যে রুগীর যে পজিটিভ ফ্লুইড এটা তৈরি করতে হবে গুড ফ্লুইড তৈরি করতে হবে মনের সান্ত্বনাটা বড়ো সান্ত্বনা একটি অট্টহাসি এক বোতল মধুর চেয়ে বেশি মহাউষধ সেই ক্ষেত্রে ওই দিকটা আবার চিন্তা করে তখন একটা ফাইটাম লিখে দিলাম একটা সেগলা লেখে দিলাম এটা ওষুধ না আমি জানি এটা জাস্ট মনের সান্ত্বনা দেওয়ার জন্য তাকে লেখে দেওয়া হয় এবং লেখে দিয়ে এরপরে এসে বলে যে ওষুধ দিয়েছে না রেখায় তো আমি ভালো হয়ে গেছি কারণ আমি তো জানি মনে মনে যে কোনো ওষুধ না কিন্তু তার মনের সান্ত্বনাটা তার ভিতর থেকে যে গুড ফ্লুইড বেরোয় আসবে এর ফলে সে তার রুচি বৃদ্ধি হবে ডাক্তার সাহেব আমাকে ওষুধ দিচ্ছে আমি সেই ওষুধ খাইছি আমি বহুদিন সকাল বিকাল ওষুধ খাইছি এটা খেয়ে আমি ভালো হয়েছি এইসব কারণেও কিন্তু এই ভিটামিন টিটামিন এগুলো লেখে ডাক্তারকে দিতে হয় অনেক সময় এক রুগী এসে বলে যে আমাকে অ্যান্টাসিড লিখে দেন আমি তো ভাই আমি তো হার্বাল ডাক্তার আমাদের তো অ্যান্টাসিড নাই আপনি যদি দয়া করে একটু পুদিনা পাতা একটু থানকুনি পাতা এগুলি বেটে খান তাহলে পরে আপনার সাত দিনের ভিতরে আপনার গ্যাস্ট্রিক আলসার এই সমস্যাগুলো গ্যাস্টের এটা চলে যাবে আর খাবারটা নরম খাবেন তেল পোলাও বিরিয়ানিটা কম খাবেন বলে না না আপনি আমাকে একটা অ্যান্টাসিড লিখে দেন এখন আপনি কি করবেন বলে এই ধরনের আপনাদের আপনারাও অনেক সময় বিপদে পড়ে বাধ্য হন এরকম একটা কিছু লিখতে আমি একটু আমাদের চিকিৎসা বিজ্ঞানে কিন্তু একটু যোগ একটু হাসির দরকার আছে একটু হাসির জন্য বলি আমার এক বন্ধু ছিল উনি খুব মহাজ্ঞানী লোক অনেক শিক্ষিত মানুষ তো উনি কী করতেন উনি প্রতিদিনই প্রায় গড়ে বিভিন্ন ডাক্তার কাছে যাইতেন উনি অজস্র পয়সার মালিক অনেক বড় চাকরিও করেন ওনার স্ত্রীও অনেক ডাক্তার কাছে যাইতেন সকালবেলা ঘুম থেকে ওইটা ডাক্তারের কাছে যান ডাক্তারের কাছে যায়া ডাক্তারকে ভিজিট দেন ভিজিট ছাড়া হইলে আবার সে চিকিৎসা করবে না অনেক বড়ো মানুষ অনেক বড় সরকারি চাকরি করে বলে অনেকে তার কাছ থেকে ভিজিট নিত না না আপনার ভিজিট নিতে হবে উনি ডাক্তার ওনার কাছ থেকে ভিজিট নিতেন নিয়া প্রেসক্রিপশন লিখে দিতেন প্রেসক্রিপশন লিখে দিলে উনি যাই আবার দোকানদারের কাছ থেকে পয়সা দিয়ে ওষুধ কিনে আনতেন আইনা না ঘরে সাজায় রাখতেন তা আমি একদিন প্রায় সাত আট দশ বছর পরে ওনার বাসায় একদিন গেলাম ওনার কি দাওয়াত ছিল যে বহু ওষুধ সাধারণ ওনার ঘরের ভিতরে তো আমি ভাবছি যে ওষুধের ব্যবসা করেন বুঝি আমি কি ভাই আপনি কি ওষুধের ব্যবসা করেন নাকি কয় না তুমি অনেক ওষুধ সাধারণ আমি কিনে এনে রেখে দিছি তো নষ্ট হয়ে যাব আছে এখানে বারো অবস্থার ওষুধও জমা আছে তো আমি এখানে আপনি কারণ আমি কোনো ওষুধ খাই না তো কী করেন ওষুধ কিনে আনি আমি আবার তখন ওনার ওখানে বসে বসে একটা কবিতা লিখলাম আমি নিজের একটা কবিতার মতো লিখলাম যে আপনি ডাক্তারের কাছে যাবেন ভিজিট দিবেন কারণ ডাক্তারকে বাঁচতে হবে প্রেসক্রিপশন নিয়ে ওষুধের দোকানে যাবেন ওষুধ কিনবেন পয়সা দিবেন কারণ দোকানে কেউ বাঁচতে হবে ওষুধ আনবেন এনে তাকে সাজিয়ে রাখবেন রাখবেন আপনি খাবেন না কারণ আপনাকেও বাঁচতে হবে উনি ওই কবিতাটা শুনে হাসতেছে উনি আর ওনার স্ত্রী কে ভাই এটা কী কবিতা লিখলাম নেই আমি কি এই কবিতাটা লিখলাম আমি এই কবিতা সব ওষুধের দোকানে দিয়ে দিব যে আপনারা ওষুধ কিনে নিয়া ওষুধ নাইখানের ওষুধ খান না এইখানেও এই ওষুধ কিনে নেওয়া এরও একটা অ্যালার্জি আবার আরেক বন্ধু আছে সে যদি আমাদের বাসায় কখনো আসে আমরা যদি বলো বলি যে ভাই একটু ভাত খান একটু চা খান না আমি খাবো না আমি খাবো না আমি কোনো জিনিস কারো বাসায় অন্যের বাসায় খাই না ঠিক আছে ভাই আপনি না খান আপনি বসেন আমরা ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া করে নিই বলে যখন খাওয়া দাওয়া আমরা আরম্ভ করি তো ঠিক আছে ওই ওখান থেকে একটু সালাদ দেন ওই ওখান থেকে মাছের মাথাটা একটু দেন ওইটা আমি খাবো এরকম একটু 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 করে খাবে খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে বলি কী যে আপনি মাছের মাথাটা খুব ভালো হয়েছে ডিমটাও খুব ভালো সিদ্ধ হয়েছে ওগুলো দেন আমার তো খ্যাদি দিতে চাইছিলেন ওগুলো দেন আমি ইতে করে টিস্যু পেপারে ভিতরে করে বাসায় নিয়ে যাবো এই যে একটা মানুষের এরকম তো একটা মানসিক সমস্যা আরেক বন্ধু ছিল আমাদের সে ওই আমাদের তার হাই প্রেশার নিয়ে রোদ আসতো রোজ আইসি আগে হাই প্রেশার মাপো ডায়াবেটিসটা টেস্ট করো সুগার লেভেল আছে না আসলে তার ডায়বেটিস নাই প্রেসারও নাই প্রেশার মাপে প্রেশার মাই আছে নিজে নিজেই প্রেশার মাফা শেষ হওয়ার আগেই বলবো হায় আমার যে প্রেসার প্রেশার আমি সারা রাত্র ঘুমাসতে পারি না আমি কি কেউ আমরা কোনো প্রেশার নাই কোনো দিন তো আমরা কোনো প্রেশার পাই না কিসের প্রেশার আপনার যে আরে ভাই আপনার কি প্রেসার প্রেশার বুঝবেন আমি দেখেন অনেক বয়সে বিয়ে করলাম করলাম আমার বয়স যখন পঞ্চাশ বছর আমি তখন বিয়ে করলাম একটা ছাব্বিশ বছরের মেয়ে এত সুন্দরী বউ এখন ডাক্তাররা বলে তোমার প্রেশার তুমি মরে যাবা তা আমি মরে গেলে এই মহিলার কি হবে এই মহিলার কে বিয়ে করবে এই চিন্তাই কিন্তু আমার ঘুম নিদ্রা সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে তো এগুলো কিন্তু এক ধরনের অ্যালার্জি এগুলো কিন্তু এক ধরনের প্রেশার এগুলো হলো মানসিক প্রেশার তো আমাদের ডাক্তার সমাজকে তো এই জিনিসটা বুঝতে হবে এবং আমরা এই ব্যাপারে কোনো কথাই বলতে চাই না যে আসলে অনেক সময় রুগীরাই বাধ্য করে প্রেশারটা দেখেন বিরাট দরকার আমরা জানি বারবার প্রেশার দেখাটা কিন্তু খারাপ আমাদের চাইনিজ ডাক্তাররা আমাদেরকে বলে বারবার প্রেশার দেখবার এক রুগী দেখা যায় প্রতিদিন আইসি প্রথম ওজন পরীক্ষা করেন প্রেশার একটু দেখেন ডায়াবেটিসটা একটু টেস্ট করেন এটা টেস্ট করেন ওইটা টেস্ট করেন চোখে দেখেন তো আমার চোখের ভিতরে রক্ত আছে কি না এই একটু হাত দেখেন তো ও নিজেই বলতে থাকে রুগীরা এই যে এই ধরনের রুগী অনেক আছে আমাদের সমাজে কিন্তু তাদের সাথে তাল মিললে হবে না আমরা আমাদের সঠিক গতিতে আমাদের চলতে হবে যাতে রুগীকে আমরা ভালোবাসি আমরা সেবক সেবা 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 আমাদের ধর্ম আমরা এই ধর্মের সামনে এগিয়ে যাব তবে যেহেতু আমরা ভিটামিন মিনারেলস নিয়ে আলোচনা করছিলাম আমাদের দর্শকদেরও এই নিয়ে অনেক কিছু নিশ্চয় প্রশ্ন আছে তবে কিছু কিছু ব্যাপারে ভিটামিন খাওয়াটা এস্টাবলিশ যেমন গর্ভবস্থায় ফলিক অ্যাসিড খাওয়া ট্যাবলেট আকারে সাপ্লিমেন্ট আকারে খাওয়াটা অবশ্যই দরকার কারণ এই ফলিক অ্যাসিডটা ভ্রূণের বা ফিটাসের গঠন এবং বিকাশে সাহায্য করে এবং যাদের হাড় ক্ষয় জড়িত রোগ আছে বিভিন্ন কারণে এটা হয়েছে অস্ট্রিওপোরসিস তাদের ক্ষেত্রেও ভিটামিন ডি ক্যালসিয়াম খাওয়াটাও নিয়েও এটাও যদিও একটু বিতর্ক আছে তবে এটিও খাওয়া যেতে পারে অনেক সময় আমাদের দেশের ডিআরবি যেটা আবিষ্কার করেছে ডায়রিয়ার ক্ষেত্রে বা পেটের সমস্যা ক্ষেত্রে জিঙ্ক সাপ্লিমেন্ট আকারে খাওয়া এটিও অনেক ক্ষেত্রে আমাদের রোগ সারাতে সাহায্য করে কিন্তু এছাড়া এই এইগুলা ছাড়া অন্যান্য যে ওষুধগুলো আছে সেগুলি নিয়ে আসলে অনেক বিতর্ক আছে আমাদের এটা ভাবতে হবে না তবে আপনি সেলেনিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক এই আপনি তো জিঙ্কের কথা বললেন তাছাড়াও পৃথিবীতে সেলেনিয়াম এবং ম্যাগনেশিয়াম এগুলো হরমোনকে শক্তিশালী করে হরমোনকে দীর্ঘস্থায়ী করে আর্লি জা বন্ধ করতে সেলিনিয়ামের একটা বিরাট ভূমিকা আছে এটা আমি অনেক রোগীর ক্ষেত্রে এটা প্রমাণ পাইছি আচ্ছা এটাকে আপনার আপনি ধরেন আমি যদি এখানে স্যান্ড্রাফিল সাইট্রেটের কথা বলি আচ্ছা তাহলে স্যান্ড্রাফিল সাইট্রেট কি বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি করে নাই তার ভিতরে যদি কোনো অ্যাকশন না থাকতো তাহলে তো এটা হইতো না এটা তো একটা ভিটামিনের পর্যায়ে পড়ে এটা হলো আপনার আমাদের যে হর্স ফিশের মগজ থেকে প্রথম ফাইজার কোম্পানি এই স্যান্ড্রাফিল সাইট্রেট তৈরি করে যেটাকে আমরা বলি ভাইগারা নামে যে পরিচিত এই যে স্যান্ড্রাফিল সাইট্রেট এরা একটা প্রতিষ্ঠিত ভিটামিন না এবং এর তো কার্যকরিতার সম্বন্ধে কারোর সন্দেহ নাই এবং এটা অনেকে অনেক বেশি খাইছে ধরেন মদ খাইছে সাথে খাওয়ার কথা টেন এম জি খাইছে একশো এমজি খাওয়ার কথা একশো এমজি একটা তিন দিন পরে সে দিনে তিন চারটে খাইছে ওরকম খাইলে তো তার জন্য ক্ষতি হতে পারে কিন্তু সংসার সমাজ রক্ষার ক্ষেত্রে পরিবার রক্ষার ক্ষেত্রে অনেকেই কিন্তু খেয়ে অনেক বড় উপকার পাইছে যেটা আমাদের দেশে তো এখন ড্রাগ এটার পারমিশন দিচ্ছে এবং এটা আন্তর্জাতিক বিশ্বে অনুমোদন করেছে এফডিএ অনুমোদন অনুমোদন করেছে সব রকম সিস্টেম এটাকে অনুমোদন করতেছে একমাত্র কারণ যে এটার ভিতরে কিছু একটা অ্যাকশন পাওয়া যাচ্ছে যেরকম আপনি বললেন জিঙ্ক আমাদের দরকার আছে যেরকম হলুদ ফল যেরকম আমাদের দরকার আছে এবং সবুজ শাক সবজিও আমাদের জন্য দরকার আছে আমাদের শরীর তো এটা একটা কম্পিউটারের মতোই এইটা প্যাথোলজি যেরকম এটা একটা ফার্মাসিটিক্যাল ইন্ডাস্ট্রির কম্পিউটারের মতো আপনি যেরকম ইনপুট দেবেন সেরকম আউটপুট বের হয়ে যাবে আপনার ইনপুটটা তো আপনাকে দিতে হবে আপনি সঠিক ইনপুট না দিলে আউটপুট কীভাবে পাবেন ডাক্তার অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে প্রিয় দর্শক এই ছিল আজকে মতো আমাদের আয়োজন আপনারা যারা অনুষ্ঠানে দেখলেন যারা প্রশ্ন করলেন তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং সাধারণ আমন্ত্রণ রইল বিজয় টিভির পর্দায় প্রতিদিন রাত এগারোটা পঁয়ত্রিশ মিনিটে চোখ রাখার জন্য এবং প্রতিদিন সকাল সাতটা পঁচিশ মিনিটে চোখ রাখার জন্য আপনাদের প্রিয় অনুষ্ঠানে পরবর্তী পর্ব এবং প্রতিদিন সকালে এর পুনর্প্রচার হয় দর্শক যে আবার আগে জানিয়ে দিয়ে আমাদের কাছে প্রশ্ন লেখার ঠিকানা হচ্ছে মডার্ন হারবার গ্রুপ দুই তাজউদ্দিন রোড মগবাজার ঢাকা এক দুই শূন্য সাত আপনারা সবাই ভালো থাকুন অনেক ভালো মডার্ন হার্বাল গ্রুপ পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ